হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমার আজকের ভিডিও টপিক হাউ টু সেন্ড লার্জ ফাইল বাই ইমেল। দ্যাটস মিন আপনারা যারা মেল ইউজ করে থাকেন, আপনারা জেনে থাকবেন যে মেইলে আমরা সাধারণত 10 MB পর্যন্ত মেইল আমরা ইজি ওয়েতে পাঠাতে পারি। যদি আমাদের মেইলের অ্যাটাচমেন্টের ফাইলের সাইজ 10 MB-র উপরে হয়ে যায়, বা আমরা একটা বড় টাইপের ভিডিও ফাইল শেয়ার করবো যেটা 1 GB, এই টাইপের ফাইল আমরা মেলের মাধ্যমে কিভাবে শেয়ার করব, আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি সেই ব্যাপারটাকে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং। আমরা এই কাজটা যেটার মাধ্যমে করব সেটা হচ্ছে, আমরা একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ট্রিক্সটা দেখাবো। তো আমরা প্রথমে আগে আমাদের জিমেলে গিয়ে লগ ইন করতে হবে। তো জিমেলে লগ ইন করলে আমি আসলে এই লার্জ ফাইলটাকে প্রথমে গুগল ড্রাইভে আপলোড করে দেন আমরা সেখান থেকে আমরা মেলকে তাকে শেয়ার করব। ওকে, তো ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে আপনাদের ব্রাউজার থেকে গিয়ে গুগলে প্রথমে জিমেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনারা যে এখানে যে চা অপশনগুলো পাচ্ছেন, এখান থেকে আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন। ওকে, গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভ ওপেন হলে গুগল ড্রাইভের ফাইলটি এরকম হবে। আপনারা মোবাইলের মাধ্যমে কাজটা করতে পারবেন, ঠিক মোবাইলের মাধ্যমে গিয়েও আপনারা মোবাইলের গুগলে ড্রাইভে গিয়েও আপনারা আপলোড করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা এরকম একটা পোর্শন খুঁজে পাবেন ড্রাইভে আসার পর। এখান থেকে মাই ড্রাইভ অপশনে যদি আপনারা এই অ্যারোটাতে ক্লিক করেন, দেখেন এখানে কিছু অপশন পাবেন আপনারা। এটা আমার ড্রাইভের একটা গুগল ড্রাইভ, যেটা আমার ফ্রি ভার্চুয়াল ড্রাইভ। আপনারা জেনে থাকবেন যে গুগল ড্রাইভে 15 GB পর্যন্ত ইউজ করা যায়। আপনারা 15 GB সাইজের যে কোনো ফাইলকেই এখানে সেভ করে রেখে সেটাকে আপনারা মেইলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, গুগল ড্রাইভে গিয়ে এখান থেকে গিয়ে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করলে আপনারা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ফাইল আপলোড করলে আপনারা এই অপশনটা চুজ করবেন এবং ফোল্ডার সহ আপলোড করতে চাইলে এই ফোল্ডার অপশনটা ক্লিক করবেন। আমরা সাধারণত একটা ফাইল আপলোড করবো, সেজন্য আমরা এখান থেকে ফাইল আপলোডে যাব। ফাইল আপলোডে গিয়ে সাপোজ আমরা একটা ভিডিও আপলোড করি, সাপোজ আমি এই এই ভিডিওটা আপলোড করব। আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে এবং ভিডিও আপলোড হয়ে গেছে। এখানে আমি দুইটা ভিডিও আপলোড করে রাখছি। এখন এখান থেকে একটা ভিডিও, আপনি শুধু ভিডিও হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো টাইপের ফাইলই এখানে হতে পারে। ওকে, তো আমি এই ভিডিওটাকে আমি এবার শেয়ার করব। কিভাবে শেয়ার করব, আমরা এই ভিডিওর মধ্যে এটাকে সিলেক্ট করব। যদি আমি দুইটা ফাইল শেয়ার করতে চাই তাহলে আমি দুইটাই সিলেক্ট করব। আমি দুইটাই সিলেক্ট করলাম, সাপোজ আমি দুইটাই শেয়ার করব। দেন এর মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা শেয়ার অপশন খুঁজে পাব, আমরা এখানে শেয়ারটাতে ক্লিক করব। শেয়ার টু ফাইলস এখানে অপশন আসছে, আপনি কাদের সাথে শেয়ার করবেন। এটা আমার যে ইমেল অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করা আছে এটা অনার হিসেবে তাকে দেখাচ্ছে। এবার আমি কি করব, এই এখানে আমি যার যে ইমেল অ্যাকাউন্টে মেল সেন্ড করে এটা শেয়ার করতে চাই সেই মেল অ্যাকাউন্টে এখানে টাইপ করব। সাপোজ আমি এই আইটি ক্লিক টু আইটি বিডি এই অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনি এখানে যে মেলটা দিতে চান তাকে, আমি সাপোজ একটা মেল লিখে রাখি, ওকে। এবার আপনারা একটা পাশে একটা অপশন পাচ্ছেন, এইটা এইটা কি তারা এডিটর হিসেবে কাজ করতে পারবে, মানে তারা কি এই ভিডিও ফাইলটা, যদি এখানে ভিডিও ফাইল না হয়ে বড় লার্জ সাইজের কোনো এমএস ওয়ার্ড এক্সেলের ফাইল হইতো, তো সেক্ষেত্রে তারা কি এই ফাইলটাকে শুধু এডিট করতে পারবে, নাকি ভিউ করতে পারবে, নাকি কমেন্টেটর হিসেবে কাজ করতে পারবে। তো আমি এডিটর হিসেবে যদি আপনারা এটাকে সেন্ড করেন তাহলে তারা কিন্তু গুগল ড্রাইভের এই ফাইলটাকে এডিটও করতে পারবে। আর যদি আপনারা শুধু ভিউয়ার হিসেবে অপশন হিসেবে ক্লিক করে এটাকে সেন্ড করেন তাহলে তারা এই ফাইল দুইটা শুধু ভিউ করতে পারবে। ওকে, তো যেহেতু ভিডিও ফাইল আমি এখানে ভিউয়ার হিসেবেই তাদেরকে সেন্ড করি। ওকে, এবার আমি এটাকে সেন্ড করে দিলাম, সেন্ড হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা যে শেয়ার ফোল্ডার, এখানে শেয়ার একটা সিম্বল দেখাচ্ছে। এবার আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে যাই, যে মেল অ্যাকাউন্টের সাথে আমি মেলটা সেন্ড করছি। এবার এটা আমি একটু রিলোড দিই, রিলোড দিলে আমার এখানে অটো একটা মেল চলে আসার কথা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা নতুন মেল চলে আসছে এবং সেখানে দুইটা ভিডিও ফাইল অ্যাটাচ করা আছে। এই এই মেলটা আমরা ওপেন করি। এই মেলটা ওপেন করলে দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা ভিডিও ফাইল শেয়ার করা আছে। আমি চাইলে এখান থেকে সেই ভিডিও ফাইলটা প্লে করে ওই গুগল ড্রাইভের লোকেশনে গিয়ে আমি এই ভিডিও ফাইলটাকে দেখতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফাইল, যত বড় সাইজে বিগ ফাইল হোক, সেটা আপনারা প্রথমে গুগল ড্রাইভে গিয়ে সেটাকে আপলোড করবেন।
সেম প্রসেসে আপলোড করবেন। আপলোড করার পর দেন শেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনার যে সেন্ডারকে আপনি মেলটা সেন্ড করতে চান তাদেরকে আপনি ওখান থেকে ট্যাগ করে শেয়ার অপশন করতে পারবেন, সেটা ভিউয়ার হিসেবেও করতে পারবেন অথবা এডিটর হিসেবেও করতে পারবেন। আই থিঙ্ক আপনারা আমার টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।